মাঠে নেমে পড়েছে ওয়ার্ম আপের জন্য, সেই সাথে আমাদের ছৌ নাচের টিম, আমাদের পুরুলিয়া জেলার গর্বের বিষয় লোক সংস্কৃতি, তাদেরকে অনুরোধ করব মাঠের চারপাশে সুন্দরভাবে নৃত্যের মধ্য থেকে একবার পরিক্রমণ করার জন্য। সামনে এনসিসি ক্যাডেটদের আসার জন্য অনুরোধ করছি, সামনে এনসিসি ক্যাডেট যারা উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ করছি আসার জন্য। এনসিসি ক্যাডেট যারা আছেন উপস্থিত তাদেরকে আসার জন্য অনুরোধ করছি। সমস্ত কিছু বিষয়টি আমাদেরকে সংক্ষিপ্ত আকারে করতে হবে, কারণ আমাদের খেলাটি শুরু করতে হবে তাড়াতাড়ি মধ্য থেকে। মানবাজার এক নম্বর ব্লকের ব্রিটিশ সাহেব সম্মানীয় মনোজ কুমার পাহাড়ি মহাশয়, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। লোক ভালোই হবে, হ্যাঁ হবে, ছোট দুটা ভিউ আসছে, দুটাই সেকেন্ড ক্যামেরাকে এড করো। প্রতিদিন এর মতো আজকে আইডি চেক আপ অনুষ্ঠিত হবে, আইডি চেক আপের জন্য সফিক দাকে অনুরোধ করব কাজটি করে নেওয়ার জন্য, দুটো টিমকে আস্তে আস্তে আমরা লাইন আপ করার জন্য অনুরোধ করব। সেই সাথে আমরা এনসিসি ক্যাডেট এবং আমাদের লোক সংস্কৃতি ছৌ নৃত্যের দলকে আস্তে আস্তে মাঠটি পরিক্রমা করার জন্য অনুরোধ রাখছি, আপনারা এগিয়ে চলুন। বোতল নেই তো, তো বালতি গুলো কই, কোথায় আছে? তুই জানা তনুকে বলবি এক বালতি জল নিয়ে আসতে। আস্তে আস্তে এগিয়ে চলেছে এনসিসি ক্যাডেটের দল এবং তার সাথে এগিয়ে চলেছে আমাদের পুরুলিয়া জেলার গর্বের বিষয় লোক সংস্কৃতি অঙ্গাঙ্গিক বিশ্ব দরবারে শ্রেষ্ঠত্বের স্থিরতা অর্জনকারী সেই ছৌ নৃত্যের দল। মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানীয় এসপি স্যার, ওনার এই উপস্থিতির মধ্য থেকে আমাদেরকে নতুন করে প্রেরণা দিচ্ছে আগামী দিনের পথ চলার। Thank you.
এবং লাইন আপ শুরু করবে আমাদের হাতে আর বেশি সময় নেই আপনারা রেফারি পেন্টের দিকে যাবেন দোকানে বড় ধরনের সুবিধা এবং মাদেবা আছে আইডি চেক আপের জন্য আইডি চেক আপ হয়ে গেছে আস্তে আস্তে খেলার দিকে খেলার মাঠে আপনারা প্রবেশ করবেন তাই আমাদের অনুরোধ আমাদের হাতে সময় কম আপনারা কিন্তু তাড়াতাড়ি দুটো দলকে মাঠে নামান
কর্ণাটক আরে সাহেব জলদি তাড়াতাড়ি করার জন্য রিকোয়েস্ট করছি।